মুখ্যমন্ত্রীর পরামর্শ রাজীব ভবনত তলা মারি দিয়ক। ইমান যদি বিজেপির এজেন্টে আছে তা কংগ্রেস রাজীব ভবনত তলা মারি দিয়ক আক। তারপর কেউ রাজীব ভবন থাকিব লাগে। যদি এই সকলবোৰ বিজেপির এজেন্ট রাজীব ভবনত তলা এটা উলমাই দিলেই হল দেখ। কিয় কলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা? গোটেখিনি প্রসঙ্গ আহিল কেবল অমৃত কলহ যাত্রার কার্যসূচীর পাছত, যে অমৃত কলহ যাত্রাত কংগ্রেসের বহুকেজন বিধায়কে অংশগ্রহণ করলে আর তারপরে সরব হয়ে পড়ল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা। তাৎক্ষণিকভাবে দিল্লীলে উড়া মারিলে আর হাইকমান্ডক সাক্ষাৎ করলে, হাইকমান্ডর সঙ্গে আলোচনা করে আছে যে কি করা হব এই সকল বিধায়কক লো। আর তার মাজতে বিজেপির রাজ্যিক মুখ্য কার্যালয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে। কৈছে কেবল তিনজন নহয় কংগ্রেসের দশজন বিধায়কে অমৃত কলহ যাত্রাত অংশগ্রহণ করেছে। কি করে করক এটা তিনজন বিধায়কর কিয় কৈছে মই নাজানো। ইয়াতো প্রায় কংগ্রেসের আঠ নজন বিধায়কে অংশগ্রহণ করেছে, দশজনের উচ্চ তিনজন নহয় দশজনে বিজেপির বা সরকারের অমৃত কলহ যাত্রাত অংশগ্রহণ করেছে। আর কৈছে যদি ভূপেন কুমার বরাই ভাবে যে সঁচাকৈয়ে বিজেপির এজেন্ট এই সকল কংগ্রেসের বিধায়ক, তেনহলে রাজীব ভবন তো রখার কি দরকার? তলা মারি দিয়ক রাজীব ভবন, রাজীব ভবনক এনে ধরনের রাখি কি লাভ হব? কারণ তাত যদি বিজেপিরে এজেন্ট আছে, কংগ্রেসের যদি কোনো হারে হিমজয় বা কংগ্রেসের ভালপাওয়া মানুষ যদি নাই, তেনহলে রাজীব ভবন তো রাখব নালাগে। রাজীব ভবনত একটা ডাঙর তলা মারি দিয়ক আর তারপর আপনাদের আমার হয়ে কাম করে থাকবে। কারণ রাজীব ভবনটাও একটা শাখা হিসাবে হয়তো থাকি যাব ভারতীয় জনতা পার্টি। বসন্ত দাসে অংশগ্রহণ করেছে, নন্দিতা দাসে অংশগ্রহণ করেছে, খলিলুদ্দিন আহমেদে অংশগ্রহণ করেছে, রেকিবুদ্দিন আহমেদে করেছে, ভাস্কর জ্যোতি বড়ুয়াই করেছে, কমলাক্ষ দেপুরকায়স্থ করেছে। এটা ইমান যদি বিজেপির এজেন্টে আছে তা কংগ্রেস রাজীব ভবন তো তলা মারি দিয়ক আক। তারপর কেউ রাজীব ভবন থাকিব লাগে। যদি এই সকলবোৰ বিজেপির এজেন্ট রাজীব ভবন তো তলা এটা উলমাই দিলেই হল দেখ। এনে আমার লগত যুঁজ বাগর করে কি লাভ? তার মানে সেইটো আমার বাজপেয়ী ভবনেরে তো একটা এক্সটেন্ডেড হয়ে গেল। গতি সেইটো যদি সরকারি কার্যসূচীত যোগদান করা মানে যদি বিজেপির চোরাংচোয়া হয় তো রাজীব ভবন বন্ধ করে দিব লাগবে। তাৎসিল্য সূচক মন্তব্য এয়া মুখ্যমন্ত্রীর পোনপটিয়ে কয় কংগ্রেসের প্রতি। আর মুখ্যমন্ত্রীয়ে কৈছে যে ইমানেই চিন্তা যদি থাকে, ইমানেই যদি রাজনীতি করব লাগে, তেনহলে রাজনীতি করা সকলের বাবে ইয়াত প্রকৃততে সামাজিক কামত কোনো ঠাই নাই। মুখ্যমন্ত্রীর মতে এয়া সামাজিক কাম, অমৃত কলহর কার্যসূচী সরকারের কার্যসূচী, আর সেই সরকারের কার্যসূচীত বিধায়কক আমন্ত্রণ জানা হয়েছে, সেহে বিধায়কসকলে অংশগ্রহণ করেছে। তাত কিয় ইমান আপত্তি ভূপেন কুমার বরা? যদি প্রয়োজন হয় পরবর্তী সময় এনে কার্যসূচীত অংশগ্রহণ করার পূর্বে পীযুষ হাজরিকা কম যে ভূপেন বরালে এখন পত্র লিখক, আর ভূপেন বরাই যদি অনুমতি দিয়ে তেনেহলে কংগ্রেসের বিধায়কসকলক মাতক, যদি অনুমতি নিদিয়ে তেনহলে মাতিব নালাগে। মাতি তো লাভ নাই, সেখানে মই ভূপেন বরা ডাঙরিয়াক এখন চিঠি লিখিব দিছো পীযুষ হাজরিকাক যে ভবিষ্যতে কংগ্রেসের বিধায়কক আমি মাতিম না নামাতিম, কারণ এই ভাল ভাল কামত পলিটিক্স আনি দিয়ে, যদি তেওঁ লিখে মাতিব বলে মাতিম, নামাতে বলে যদি নামাতো। পোনপটীয়াকৈ এই কথা মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সদৰি কৰিছে আৰু মুখ্যমন্ত্রীগৰাকীয়ে নাম লৈছে। পোনপটীয়াকৈ কৈছে যে তিনিজন বা চারিজন নহয় দশজন কংগ্রেসী বিধায়কে অমৃত কলহ যাত্রাত অংশগ্রহণ করেছে। তেওঁলোকৰ নামবোৰ হৈছে মুখ্যমন্ত্রী কোৱা অনুসৰি মই কৈ দিছো: বঙাইগাঁৱত আব্দুল বতিন খন্দকার, কাছাৰত খলিলুদ্দিন মজুমদার, দৰঙত বসন্ত দাস এ আই ইউ ডি এফৰ বিধায়কৰ কথাও কৈছে মজিবুর রহমান তেওঁৰ নাম, লগতে ধুবুৰীত আব্দুল সুবহান আলী সরকার, গৌরীপুৰৰ বিধায়ক নিজামুর রহমান, নন্দিতা দাস বিধায়িকা, ভাস্কর বৰুৱা বিধায়ক, ৰকিবুদ্দিন আহমেদ, লগতে কমলাক্ষ দেপুৰকায়স্থ সিদ্দিক আহমেদ, আমিনুল ইসলাম উত্তৰ শালমৰাৰ, আমিনুল ইসলাম, শশীকান্ত দাস সকলে অংশগ্রহণ করা বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এই অমৃত কলহ যাত্রাত। মুখ্যমন্ত্রীয়ে কি কি কলে এবার সেই সম্পূর্ণ বক্তব্য আপনার আগত তুলি ধরছি। যোরহাটত আপনাদের জানে যে আমার ভাস্কর জ্যোতি বড়ুয়া বিধায়ক যোগদান করেছে আর বাকি সকলেও যোগদান করেছে। তারপর কামরূপত আমার রেকিবুদ্দিন আহমেদ ডাঙরিয়ায় যোগদান করেছে, করিমগঞ্জত কমলাক্ষ দেপুরকায়স্থ ডাঙরিয়া অংশগ্রহণ করেছে আর বাকি বিধায়ক সকলেও অংশগ্রহণ করেছে, সিদ্দিক আহমেদে অংশগ্রহণ করেছে, তারপর নন্দিতা দাসে অংশগ্রহণ করেছে বকুর বিধায়িকা, তারপর নগাঁওত আমার ঢিঙর বিধায়ক আমিনুল ইসলামে অংশগ্রহণ করেছে, তারপর শশীকান্ত দাসে অংশগ্রহণ করেছে, বাকি আমার বিধায়ক সকলে তো অংশগ্রহণ করেছে,
আমাৰ সাউথ সালমারাত ইউডিএফৰ বিধায়ক আমিনুল ইসলামে অংশগ্রহণ কৰিছে। গতিকে ইয়াতো বহুত কেইজন কংগ্রেসৰ এমএলএ অংশগ্রহণ কৰিছে, বসন্ত দাস, কমলেক্ষ দেপুরকায়স্থ, খলিলুদ্দিন আহমেদ, নন্দিতা দাস, রেকিবুদ্দিন আহমেদ, আব্দুল সুভান, আব্দুল বাতেন, সকলে অংশগ্রহণ কৰিছে। আর এইটো তো ভাল কথা যে দেশৰ এটা ভাল কাম এটা তেওঁলোকে অংশগ্রহণ কৰিছে। গতিকে ইয়াত লৈ বিতর্ক কি আছে? তিনিজন বিধায়কৰ কিয় কৈছে মই নাজানো। ইয়াতো প্রায় কংগ্রেসৰ 8-9 বিধায়কে অংশগ্রহণ কৰিছে, 10 ওচৰ মইতো নাজানো। এতিয়া বসন্ত দাসে অংশগ্রহণ কৰিছে, নন্দিতা দাসে অংশগ্রহণ কৰিছে, খলিলুদ্দিন আহমেদে অংশগ্রহণ কৰিছে, রেকিবুদ্দিন আহমেদে কৰিছে, ভাস্কর জ্যোতি বৰুৱাই কৰিছে, কমলাক্ষ দেপুরকায়স্থ কৰিছে। এটা ইমান যদি বিজেপিৰ এজেন্টে আছে তেতিয়া কংগ্রেস রাজীব ভবনটো তলা মারি দিয়ক আকো, তার পিছত কেউ রাজীব ভবন থাকিব লাগে। যদি এই সকলবোৰ বিজেপিৰ এজেন্ট, রাজীব ভবনটো তলা এটা উলমাই দিলেই হল দেখুন। এনে আমার লগত যুঁজ বাগর করে কিলা, তার মানে সেইটো আমার বাজপেয়ী ভবনরে তো একটা এক্সটেন্ডেড হয়ে গেল। গতিকে সেইটো যদি সরকারি কার্যসূচীত যোগদান করা মানে যদি বিজেপির চোরাং চুয়া হয় তো রাজীব ভবন বন্ধ করে দিব লাগিব, মাটি তো লাভ নাই। সেকারণে মই ভূপেন বৰা ডাঙরিয়াক এখন চিঠি লিখিব দিছো পীযূষ হাজরিকাক যে ভবিষ্যতে কংগ্রেসের বিধায়কক আমি মাতিম না নামাতিম, কারণ এই ভাল ভাল কামত পলিটিক্স আনি দিয়ে, যদি তেওঁ লিখে মাতিব বলে মাতিম, নামাতে বলে যদি নামাতো। এয়া আছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী পোনপটীয়াকৈ কৈছে, হুংকার দিছে ভূপেন কুমার বৰাক, যদি ইমানেই ভয় হয়েছে তেনহলে রাজীব ভবন তলা মারি দিয়ক, কারণ বিজেপির এজেন্ট বুলিয়ে যদি আপনাদের এই সকল বিধায়কক সন্দেহ করে স্বাভাবিকতে আপনাদের গোটেই বিধায়ক সকলেই চুন বিজেপির এজেন্ট হয়ে পড়ব। তেতিয়াহলে রাজীব ভবন তো এনে রাখি কোনো কাম নহব, এনে রাজীব ভবনক ইয়াত রাখি লাভ নহব। আপনাদের রাজীব ভবনক বিজেপিত বিলীন হয়ে যাব ভাবি লোক আর রাজীব ভবনক একটা ডাঙর তলা মারি দিয়ক। স্বাভাবিকতে কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, কিন্তু এতিয়া ভূপেন কুমার বৰাৰ প্রতিক্রিয়া কেনে ধরনের হব? যি ভূপেন কুমার বৰাই বিজেপির মানুষ দলত যাব বলে কৈছে, গণ পরিষদের মানুষ দলত যাব বলে কৈছে, সেই সময়টি মূরের উপর সরক ভাগি নপরবনে? যেটা এই কথাটা গম পাব যে বিধায়কে এনে ধরনের বিজেপির বা সরকারের কার্যসূচীত অংশগ্রহণ করেছে, স্বাভাবিকতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হব। আমি পরবর্তী সময় ভূপেন কুমার বৰাৰ কি প্রতিক্রিয়া আহে তার বাবেও অপেক্ষা করে থাকি। ধন্যবাদ।